आज के कोड़े देखा बो दारुण एक रेसिपी आर पाका आमेर ए सीजन है जे क्यों चाहले खूब सहजे रेसिपिटी तैरी करे फेलते पारे। आज के रेसिपिर जोनो प्रथमे आमी एखाने फुटन्त गरम पानी ते साबुदाना फुटिए निच्छी। पाँच थेके चार मिनिटेर मतो फुटिए निलेई हये जाबे। साबुदाना फुटिए आमी स्ट्रेनारे झरिए रेखेछि। तारपर चले आसलाम आम काटते। एखाने आमी तीन थेके चारटार मतो आम नियेछि। पाका मिष्टि आम भालोभावे केटे निये एइभावे रेखे दिच्छि। तारपर एभावे केटे एकटी चामचेर साहाज्ये भालोभावे किउब करे केटे निच्छि। आजकेर ए रेसिपिटी खेते जेमन भालो लागे तैरी कराओ खूब सहज। देखते देखते काँचा आमेर पर पाका आम चले आसलो। आर एई सीजने एरकम रेसिपि जे केउ चाइले खूब शर्ट टाइमे तैरी करे निते पारे। मेहमान अथवा बासार যে কোনো নাস্তায় পরিবেশন করতে পারে। ঠান্ডা ঠান্ডায় ডেজার্ট খেতে বেশ ভালো লাগে। আমি কিউব করে কেটে রাখার পর বাকিগুলো আমি এভাবে লিকুইডের মতো করে চিপে নিচ্ছি। হাতের সাহায্যে করা যেতে পারে, চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমি আজকে হাতের সাহায্যে করেছি। আমের পিউরি আর কিউব করে কেটে রাখা আম সাইডে রেখে দিয়ে এখন আমি এটা তৈরি করার জন্য সাবুদানা সিদ্ধ করে রাখা সেটা নিয়ে নিলাম। এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমার কাছে মিষ্টি জিনিসে লবণ দিতে ভালো লাগে, তাহলে আমার কাছে মনে হয় জিনিসটা পারফেক্ট হয়। আর দিয়ে দিচ্ছি এখানে চিনির শিরা। চিনির শিরাটার কোয়ান্টিটিটা আমি আপনাদেরকে যদি বলি, এটা রেশিও হচ্ছে পানির পরিমাণ যতটা চিনির পরিমাণ ঠিক ততটা। ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে চিনির শিরা। আমের পিউরিটা এখন ভালোভাবে মিশিয়ে দিয়েছি, ভালোভাবে একসাথে মিক্সড করে নিয়েছি সাবুদানার সাথে। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর খুব বেশি ভালো লেগে থাকলে একটি কমেন্টস করে যেতে পারেন। আমের পিউরি দেওয়ার পর ভালোভাবে মেশানোর পর আমি এখানে এক কাপের মতো দুধ ইউজ করছি। আর দুধটা অবশ্যই জাল করে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে জাল করে তারপর এখানে এক কাপের মতো দুধ ইউজ করছি। আপনাদের যে পরিমাণে সাবুদানা থাকবে সেই পরিমাণেই নিতে হবে। আমি এখানে এক কাপের মতো সাবুদানা দিয়েছি, তাই এক কাপের মতো দুধ ইউজ করছি। যতটা পরিমাণ দিতে হবে তার উপর ডিপেন্ড করে এটা ইউজ করতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আমের পিউরি এবং দুধ সব কিছু ভালোভাবে মিশে যায়। এখন কিউব করে কেটে রাখা আমগুলো আমি এটার সাথে মিশিয়ে দেব। কিছু আমের কিউব রেখে বাকিগুলো আমি দিয়ে দিয়েছি। সার্ভ করার সময় কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, এটার মধ্যে সার্ভ করব। চাইলে যে কোনো ধরনের বাটি অথবা এরকম গ্লাসের মধ্যে সার্ভ করতে পারেন। কালার আসার জন্য, আরও দেখতে সুন্দর লাগার জন্য আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন। তবে আমি আজকে কোনো ধরনের ফুড কালার ইউজ করিনি। ফুড কালার শরীর স্বাস্থ্যের জন্য ভালো না, যতটা সম্ভব এটা স্কিপ করলেই হবে। উপরে ডেকোরেট করার জন্য
বাকি আমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগবে। আরও একটু ভালো লাগার সুবিধার্থে দুইটা পুদিনা পাতা এভাবে দিয়ে দিচ্ছি, তাতে করে দেখতে বেশ ভালো লাগবে। আর যেই জিনিস দেখতে ভালো লাগে, যার পরিবেশনটা খুব সুন্দর হয়, আমার কাছে মনে হয় সেই জিনিসটা খেতেও ভালো লাগে। আশা করছি আজকের এই ঝটপট রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। ফ্রিজে রেখে এভাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে দেখবেন সবাই খুব খুশি হয়ে গিয়েছে। চাইলে সাথে আইস কিউব ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আর ভালো লাগবে। এই জিনিসটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এই গরমের সিজনে খেতে সবাই পছন্দ করবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনারাও বেশ পছন্দ করেছেন। যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপিটি, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আর সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। সেই সাথে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।